আমি সাথী সাথীজ রিয়েল লাইফ এন্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি বরবটি কলাই দিয়ে তৈরি রসবড়া এবং ঝাল বড়ার রেসিপি। একই মিক্সচার দিয়ে মিষ্টি এবং ঝাল বড়া তৈরি করে দেখিয়েছি, যাতে করে অনেকে বাড়িতে থাকেন যারা রসবড়া খুবই ভালোবাসেন, আবার অনেকে থাকেন মিষ্টি পছন্দ করেন না বা বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রইলে তাদের জন্য বানিয়ে দেখিয়েছি এইভাবে ঝাল বড়া। বরবটি কলাই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেলদি, আর তার সাথে সাথে এর মধ্যে কোনো ধরনের গন্ধ থাকে না, তাই যে ঝাল বড়া বা রসবড়া তৈরি করবেন সেটা একদম গন্ধবিহীন তৈরি হবে, খেতে খুবই টেস্টি হয়। মুগ অথবা বিউলির ডাল দিয়েও এই রসবড়া তৈরি করা যায়, তবে আমার বাড়িতে বরবটি কলাই দিয়েই এই রসবড়া তৈরি করার প্রচলন রয়েছে, আর তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। নরম তুলতুলে এই সুস্বাদু রসবড়া তো খেতে সকলেরই খুব ভালো লাগে, তবে এর সাথে সাথে গরম গরম ঝালবড়াও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, আর এভাবেই আমায় সাপোর্ট করবেন। বড়া বানানোর সময় বড়ার মধ্যে কোনো শক্ত ভাব থাকবে না, একদম নরম তুলতুলে রসে ভরপুর হবে, ঝাল বড়াও খুবই টেস্টি হবে, আর পুরো স্টেপ বাই স্টেপ রেসিপি শেয়ার করেছি, তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ দেখার অনুরোধ রাখলাম। চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের রেসিপি। দুই ধরনের বড়া বানানোর জন্য আমি এখানে টোটাল 300 গ্রাম গোটা বরবটি কলাই নিয়েছি। অনেকে একে রোমা কলাই বলে থাকেন, ইংলিশে একে কাউপি বলা হয়, আবার অনেকে একে লোবিয়াও বলে থাকেন। যেহেতু আমি এখানে গোটা কলাই নিয়েছি তো কলাইটাকে ভেঙে নিতে হবে, আর ভিজিয়ে নেওয়ার পরেই কিন্তু কলাই থেকে খোসাটা সেপারেট করতে পারবেন, তাই আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো জাতা, মিক্সার গ্রাইন্ডার অথবা শিন নোড়ার ব্যবহার করতে পারেন, যাই হোক এটাকে অর্ধেকভাবে ভেঙে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে 1 থেকে 2 মুঠো নিতে হবে, খুব বেশি কলাই একসাথে নেওয়া চলবে না। এরপর 2 সেকেন্ডের জন্য গ্রাইন্ড করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। একসাথে বেশি পরিমাণে কলাই ভাঙতে চাইলে মিক্সার গ্রাইন্ডারে ভাঙা যাবে না, কিছু কলাই ভেঙে যাবে, কিছু গুঁড়ো হয়ে যাবে, আর কিছু গোটা থেকে যাবে, তাই অল্প অল্প করে মিক্সার গ্রাইন্ডারে কলাই নিয়ে এইভাবে ভেঙে নিতে হবে। বেশি সময় ধরে গ্রাইন্ড করলে কলাইগুলো গুঁড়ো হয়ে যাবে, তাই খেয়াল রাখবেন 2 সেকেন্ডের জন্য জাস্ট মিক্সার গ্রাইন্ডারকে অন করতে হবে আর অফ করতে হবে, তাহলে কিন্তু কলাইগুলো ভেঙে যাবে। একই পদ্ধতিতে আমি বাকি সকল কলাইগুলোকে ভেঙে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর সব কলাইগুলোকে 6-8 ঘন্টা অথবা সারা রাত্রির ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে খুব ভালোভাবে খোসাগুলোকে আলাদা করে নিতে পারি কলাই থেকে। পারফেক্ট রসবড়া বানানোর জন্য কলাইয়ের খোসাগুলোকে আলাদা করে নিতে হবে, আর তার জন্যই কলাইটাকে ভেঙে জলে ভিজিয়ে এইভাবে রেখে দিলে কলাইটার অটোমেটিক্যালি খুব ভালোভাবে কলাই থেকে কলাইয়ের খোসাটা আলাদা করে নিতে পারবেন, দেখতেই পাচ্ছেন খোসাটা ওপরে উঠে গিয়েছে। এরপর ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে জলের সাহায্যে খুব ভালোভাবে কলাই থেকে খোসাটাকে সেপারেট করে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে যদি কলাই থেকে খোসাগুলোকে আলাদা করেন তাহলে খুব কম টাইমে আর খুব ভালোভাবে কলাই থেকে খোসাগুলো সেপারেট করে নিতে পারবেন পুরোপুরিভাবে। এইভাবে ওপর থেকে জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলে কলাইগুলো নিচে থিতিয়ে যাবে আর কলাইয়ের মধ্যে থাকা খোসাগুলো ওপরে ভেসে উঠবে। প্রায় 5-6 বার ভালোভাবে কলাইগুলোকে এইভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কলাইয়ের খোসা এবং কলাই পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। পারফেক্ট রসবড়া বানানোর জন্য কলাই থেকে কলাইয়ের খোসাটাকে খুব ভালোভাবে সেপারেট করে নিতে হবে, আর তার জন্য কলাইটাকে মিনিমাম 6-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে, কারণ যত ভালোভাবে কলাইটা ভিজবে ঠিক তত ভালোভাবে কলাই থেকে খোসাটাকে সেপারেট করে নিতে পারবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কলাই আর কলাইয়ের খোসা পুরোপুরি আলাদা করে নিলাম। এরপর কলাইগুলোকে খুব ভালোভাবে স্ট্রেন করে নিচ্ছি, যাতে কলাইয়ের মধ্যে কোনো ধরনের এক্সট্রা জল না থাকে। খেয়াল রাখবেন ভেজা কলাই দিয়ে কলাই বড়া বানালে খুব ভালোভাবে কলাই বড়াটা তৈরি করতে পারবেন না, তাই কলাইটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নেওয়াটা জরুরি, তাই 30 মিনিটের জন্য আমি একটা সাইডে কলাইটাকে সরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর সামান্য অল্প অল্প করে কলাই নিয়ে খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। জল ব্যবহার না করে কলাই পেস্ট করা একটু কষ্টকর, তাই একটু ধৈর্য ধরে এবং সময় ধরে এই কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি মিক্সার গ্রাইন্ডারের জারে সামান্য অল্প অল্প করে কলাই নিয়ে প্রথমে সেটাকে পেস্ট করে নিচ্ছি, আর তারপর আবারও একটু একটু করে কলাই দিচ্ছি, যাতে সকল কলাইগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। আর একটা স্মুথ পেস্ট আমাদের প্রয়োজন। মিক্সিং জারে যদি অনেকটা পরিমাণে কলাই জল ছাড়া পেস্ট করতে চান তাহলে কিন্তু সেটা খুবই কষ্টকর হয়ে যায় আর খুব ভালোভাবে পেস্ট হয় না, আর সাথে সাথে মিক্সার গ্রাইন্ডারটা খুব বেশি গরম হয়ে যায়, যার কারণে আমি অল্প অল্প করে কলাই নিয়ে প্রথমে সেটা পেস্ট করে নিচ্ছি আর তারপর আবারও কলাই দিয়ে আবারও পেস্ট করবো।
এই পদ্ধতিতে কলাইটা পেস্ট করলে আপনি অনেকটা পরিমাণে কলাইয়ের স্মুথ পেস্ট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এইভাবে প্রায় 2-3 বার কলাই অ্যাড করে করে প্রথমে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আর দেখতেই পাচ্ছেন পেস্টটা স্মুথ করা যাচ্ছে না, তাই জন্য এখানে ছোট চামচের 2 থেকে 3 টিস্পুনের মতো জল ব্যবহার করবেন। ভিডিওতে দেখতেই পাচ্ছেন খুব বেশি জল আমি এখানে ব্যবহার করছি না, আর আপনারাও এটা খুব বেশি জল ব্যবহার করা চলবে না, এটা খেয়াল রাখবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ মিক্সার গ্রাইন্ডারে পেস্ট তৈরি করলে পেস্টটা খুবই স্মুথ তৈরি হবে, আর খুব সহজেই আপনি কাজটা করে নিতে পারবেন, অসুবিধা হবে না। একসাথে অনেকটা পরিমাণে কলাইও বেটে নিতে পারবেন। তাহলে খেয়াল রাখবেন কলাইয়ের যে পেস্টটা বানাবেন সেটা জলজলে বা খুব বেশি পাতলা যেন না হয়ে যায়। ম্যাক্সিমাম 2 থেকে 3 টিস্পুনের বেশি জল ব্যবহার করবেন না। আর খেয়াল রাখবেন তেল বা তেলে লাগা কোনো বাসনপত্রের সংস্পর্শে যেন এই কলাই বা কলাই বাটাটা না আসে, কারণ সামান্য অল্প তেল যদি অ্যাড হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু কলাইটা দিয়ে ভালো কলাই বড়া তৈরি করতে পারবেন না। এই কলাই বাটা তৈরির প্রসেসের উপর ডিপেন্ড করেই পুরো রস বড়াটা তৈরি করে নিতে পারবেন, তাই খেয়াল রাখবেন সকল টিপস এবং ট্রিক্সগুলো মাথায় রেখে এই কলাই বাটাটা তৈরি করে নেবেন। এইভাবে আমি পুরো কলাই বাটাটাকেই তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ মিক্সচারটা তৈরি হয়েছে। এরপর যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে কলাই বাটাটাকে তৈরি করেছি, আর যার কারণে কলাই বাটাটা একটু গরম হয়ে গিয়েছে, তাই কিছুক্ষণের জন্য মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য কলাই বাটাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর ঠিক একই সময়ে আমি এখানে সুগার সিরাপটা বানিয়ে নেব। আর তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, মেজার করলে 400 গ্রাম, আর ঠিক তার ডবল পরিমাণ আমি এখানে জল ব্যবহার করেছি, মানে 2 কাপ চিনির জন্য ব্যবহার করেছি 4 কাপ জল। পারফেক্ট রসবড়া বানানোর জন্য আমি এখানে একটু পাতলা চিনির রস তৈরি করে নিচ্ছি। খুব বেশি গাঢ় চিনির রস তৈরি করলে বড়ার ভেতরে রস ঠিকঠাক ঢুকবে না আর ভেতর থেকে শক্ত থেকে যাবে, তাই এখানে খেয়াল রাখবেন পাতলা চিনির রসের প্রয়োজন। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে প্রথমে চিনিটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করে। চিনি খুব ভালোভাবে জলের সাথে ডিজলভ হয়ে গেলে তারপর 12 থেকে 15 মিনিটের জন্য কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে জলটাকে ফুটিয়ে নিতে হবে, আর একটা পাতলা চিনির রস তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনির রসের ওপরে খুব ভালোভাবে বাবলস চলে এসেছে, মানে খুব ভালোভাবে চিনির রসটা তৈরি হয়ে গিয়েছে। হাতে একটু চেক করে দেখে নিতে পারেন, যদি দেখছেন চটচটে একটা ভাব রয়েছে তাহলে জানবেন চিনির রস তৈরি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। সুগার সিরাপ খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে, এরপর কলাই বাটাটাকে রেডি করে নিতে হবে। পারফেক্ট রসবড়া বানানোর জন্য কলাই বাটাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হাতের সাহায্যে। প্রায় 12 থেকে 15 মিনিট কন্টিনিউ হাতের সাহায্যে ফেটিয়ে ফেটিয়ে একটা স্মুথ হোমি টেক্সচারে তৈরি করে নিতে হবে কলাই বাটাটাকে। যত ভালোভাবে মিক্সারটাকে ফেটিয়ে হালকা করতে পারবেন তত ভালো বড়া তৈরি করতে পারবেন। আপনি যদি প্রথমবার এই রেসিপি বানাচ্ছেন তাহলে আপনার জন্য এই স্টেপটা একটু কষ্টকর, কারণ এই সময় হাত বন্ধ করা চলবে না, কন্টিনিউ প্রায় 8-10 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রায় 12 থেকে 15 মিনিট আমি কন্টিনিউ ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মিক্সারটা কত হালকা হয়ে গিয়েছে, কতটা ফোমি এবং ক্রিমি টেক্সচারের তৈরি হয়েছে, কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর যার কারণে বড়াগুলো নরম তুলতুলে রসে ভরপুর, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, খুবই সফট এবং স্পঞ্জি তৈরি করতে পারবেন। এরপর হাতে এইভাবে 1/2 টিস্পুন লবণ নিয়ে খুব ভালোভাবে মিক্সারের মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর ঠিক ফ্রাই করার আগে মুহূর্তেই লবণটাকে মেশাতে হবে, এটা খেয়াল রাখবেন। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল বড়াগুলো ফ্রাই করে নেওয়ার জন্য। এরপর তেল মিডিয়াম গরম হলে তারপর বড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। সামান্য অল্প কলাইয়ের মিক্সচার দিয়ে যদি দেখেন এইভাবে বাবেলস তৈরি হয়েছে তাহলে বুঝতে পারবেন যে তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এরপর আমরা বড়াগুলোকে ফ্রাই করে নেব। খেয়াল রাখবেন বড়াগুলো ফ্রাই করার সময় হালকা গরম তেলে বড়াগুলো দেওয়া চলবে না, আবার খুব বেশি গরম তেলের মধ্যেও বড়াগুলো দেওয়া চলবে না। এরপর হাতের সাহায্যে অল্প অল্প মিক্সচার নিয়ে এইভাবে বড়ার শেপ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা হালকা এবং কতটা ফোমি মিক্সচারটা তৈরি হয়েছে। ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে বড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। বড়াগুলো খুবই হালকা, তাই হাই ফ্লেমে বড়াগুলোকে ফ্রাই করতে চাইলে ভেতর থেকে ফ্রাই হবে না, ওপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই একদম লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি বড়াগুলোকে ফ্রাই করে নেবেন।
উল্টে পাল্টে যাতে সব সাইড থেকে বড়াগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় ভিডিওতে যেভাবে দেখিয়েছি। 2-3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করে নিলাম। এরপর এগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে মিডিয়াম গরম তেলের মধ্যে আবারও বাকি বড়াগুলোকে ফ্রাই করে নেব, যতগুলো আপনি রসবড়া বানাতে চাইবেন। আমি এখানে হাফ মিক্সচারের রসবড়া আর হাফ মিক্সচারের ঝালবড়া বানিয়েছি, তাই আমি হাফ মিক্সচারের রসবড়া বানিয়ে নিলাম সব। এরপর ভেজে রাখা সমস্ত বড়াগুলো দেখতেই পাচ্ছেন রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে আগে থেকে তৈরি করে রাখা রসের মধ্যে ডিপ করে দেব। আমার এখানে বড়া এবং সুগার সিরাপ দুটোই হালকা গরম রয়েছে, যার কারণে খুব ভালোভাবে বড়াগুলোর মধ্যে রস ঢুকে যাবে। এখানে খেয়াল রাখবেন, যদি বড়া এবং সুগার সিরাপ দুটোই ঠান্ডা হয়ে যায় তাহলে রস ঠিকঠাকভাবে বড়ার মধ্যে ঢুকবে না। আবার বড়া এবং সুগার সিরাপ দুটোই খুব বেশি গরম থাকলে খুব তাড়াতাড়ি বড়াগুলো ফেটে যাবে, তাই হয় যে কোনো একটা গরম থাকবে অথবা দুটোই হালকা গরম রাখবেন। এরপর হালকা হাতে বড়াগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসের মধ্যে বড়াগুলো খুব ভালোভাবে ডুবে যায়। আর এইভাবে 5-6 ঘন্টার জন্য ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। আর মাঝে মাঝে কিছু সময় অন্তর অন্তর একবার উল্টে পাল্টে নিতে হবে যাতে সব সাইড থেকে বড়াগুলো খুব ভালোভাবে রসে ডুবে যায়। এরপর বাকি মিক্সারটা দিয়ে আমি ঝাল বড়া বানিয়ে নেব। তার জন্য এখানে মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চির আদা, বড় চামচের 1 চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর সামান্য অল্প জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো ঝাল বড়া বানানোর জন্য আমি এখানে আদা জিরা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিলাম। এরপর যে বাকি কলাইয়ের মিক্সচারটা রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ আদা জিরা বাটাটা, এই যেটা তৈরি করে রেখেছি সেইটা। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ এবং লঙ্কার ব্যবহার করবেন। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করেছি, সামান্য অল্প প্রায় 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য অল্প লবণের ব্যবহার করলাম যেহেতু আগে মিষ্টি বড়ায় লবণ কম ব্যবহার করেছিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। যেহেতু আমি জিরে বাটা ব্যবহার করেছি তাই জিরে গুঁড়ো ব্যবহার করলাম না, আর গরম মশলারও এখানে ব্যবহার করছি না। কলাই বাটার মধ্যে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে একটা মিক্সার তৈরি করে নিলাম। এরপর ঝাল বড়াগুলো তৈরি করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3-4 মিনিট ধরে বড়াগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। তো এইভাবে একই মিক্সার দিয়ে ঝাল বড়া এবং রস বড়া দুই ধরনের বড়াই বানিয়ে নিতে পারবেন একই সাথে। 5-6 ঘন্টা রেস্টে রাখার পর রস বড়া সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। ফ্রিজে রাখলে এটা 1 সপ্তাহ অবধি এনজয় করতে পারবেন, আর বাইরে রাখলে 2-3 দিন ভালো থাকবে। অপরদিকে ঝাল বড়া গরম গরম সার্ভ করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমার আজকের এই রসবড়া এবং ঝাল বড়া রেসিপি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও ফিরে আসবো খুব শীঘ্রই কোনো একটি রেসিপি অথবা ভিডিও ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন।